মিষ্টি বানানোর ফার্স্ট অ্যাটেম্প তো আমাদের খুবই ভালো হয়েছিল, তো দেখা যাক আজকে কি হয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্নেহা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। সো আশা করি তোমরা আজকে টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, আজকে আমরা রসমালাই বানাতে চলেছি। তো বেশ কিছুদিন আগে আমরা রসগোল্লা বানিয়েছিলাম, আমি একটা শর্টসও শেয়ার করেছিলাম, তো সেখানে আমরা একদম 100% সাকসেসফুল হয়েছিলাম। তো তারপরে আমরা ওই রসগোল্লাটা দিয়ে রসমালাই বানিয়েছিলাম, বাট ওটা রসমালাইয়ের সাইজে হয়েছিল না, তাই আমরা আজকে প্রপার রসমালাই বানাচ্ছি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাঙালিরা মিষ্টি খেতে তো ভীষণ ভালোবাসি, আর রসগোল্লা তো সবারই ফেভারিট, বাট আমার রসগোল্লার থেকেও রসমালাইটা বেশি ভালো লাগে। রসমালাই, মালাই চমচম, এই জিনিসগুলো আমার বেশি ভালো লাগে। বাট মিষ্টি আমি বলবো না যে আমি সেরকমভাবে কিছু বানাতে পারি। এর আগে যখন রসগোল্লাটা বানিয়েছিলাম তো সেটা বুনুই বানিয়েছিল, ও মিষ্টি খুব ভালো বানায়, আজকেও ওই বানাচ্ছে রসমালাই। তো তোমরা প্লিজ দেখতে থাকো। এখানে আমরা আমুল গোল্ডের টোটাল 1.5 লিটার দুধ নিয়েছি, দুটো আলাদা আলাদা পাত্রে হাফ করে নেব দুধটাকে, একটা গোল্লা বানানোর জন্য অ্যান্ড আরেকটাতে রসমালাইয়ের মালাইটা বানানোর জন্য। এর মধ্যে এখানে 1.5 প্যাকেট, এখানে 1.5 প্যাকেট দিয়েছিস, বুঝতে পেরেছিস? আর আমাদের টোটাল এই কটা জিনিসই লাগবে, এখানে আছে গোলাপ জল, চিনি, মিল্কমেড আর কিছু ড্রাই ফ্রুটস আর পেস্তা। এটা রসমালাইয়ের সিরাপের জন্য এটাকে কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে। এই ডেচকির দুধটাতে একবার ফুট এসেছে, তারপরে আমি এখন এটাকে 1-2 মিনিটের জন্য বন্ধ করে রেখে দেব। এই দুধটা দিয়ে আমরা ছানা বানাবো আর এটাতে রসমালাইয়ের দুধটা তৈরি করব। সিরাপের দুধটাকে মাঝে মাঝেই নাড়তে থাকতে হবে যেন বসে না যায়। ফার্স্ট কাটা চললো কাঁসার থালায়, তারপর চপিং বোর্ড, এখন আবার চপারে। হচ্ছে না, হচ্ছে না, তুই ঠিক করে লাগাস না, হচ্ছে না, তোর মুখে এরকম করিস তোমরা। ভুলেও কেউ এই চপারটা ট্রাই করবে না, চপিং বোর্ডে ছুরি দিয়ে ভালোভাবে কাটার চেষ্টা করবে। আমরা কাটতে গিয়ে কি হয়েছে দেখো, ভিনিগার দিয়ে এবার ছানাটা তৈরি করবে। ছানা বেরিয়ে গেছে দুধ থেকে, জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো যাতে করে ভিনিগারের টেস্টটা চলে যায়। ছানাটা কিন্তু একদম পাতলা কটন কাপড়ে স্ট্রেন করতে হবে, তারপর ছেঁকে নেওয়ার পর এইভাবে কিছু একটা ভারী জিনিস দিয়ে এটাকে চাপিয়ে রাখতে হবে। এবার আমরা রসমালাইয়ের রসের প্রিপারেশনটা করছি, ওই যে দুধটা বলছিলাম সবসময় নাড়তে থাকতে হবে ওটা একদম লো ফ্লেমে আমরা সবসময় নাড়তে থাকছিলাম, আর এখানে একটু মিল্কমেড দিয়ে আমরা প্রিপারেশনটা করছি। এবার এতে ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দেবো, 80% ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আর 20% রেখেছি সেটা পরে গার্নিশিংয়ের সময় দেবো বলে। এই কেশরটা মনে হয় খুব ভালো লম্বা লম্বা। না না না, অরিজিনাল কেশর ছোট ছোট হয়, এটা তো এভারেস্টের কেশর, অরিজিনাল কেশর আমাদের শেষ হয়ে গেছিলো কাশ্মীরের। এবার এতে অল্প একটু চিনিও দেবো, ফ্রুট কালার থাকলে ভালো হয়, কালারটা খুব সুন্দর আসবে, একদম ইয়েলো কালার, বাট কেশার থেকেও কিছুটা কালার এখন বেরিয়ে যাবে। এলাচটা দিতে ভুলে গেছিলাম, এলাচটাও দেবে মনে করে, এলাচ আর ওই গোলাপ জামুন, আরে গোলাপ জামুন, গোলাপ জল আর ওই কাঠটাকে কি বলে গরম মশলার যে কাঠটা হয়। এবারে আমরা গোল্লা বানানোর সিরাপটা বানাচ্ছি, তাই জন্য বেশ কিছুটা জল নিয়েছি আর চিনি নিয়েছি।
গোলাপ জল দেওয়ার পর গন্ধটা দারুণ আসে, গোলাপ জল আর কেশরটা দেওয়ার পর। হাতের তালু দিয়ে এইরকম অল্প পরিমাণ নিয়ে অল্প প্রেসার দিয়ে ঠেসতে থাকবো। এবার এতে এক চামচ ময়দা দিয়ে ভালো করে ঠেসতে থাকবো। জল আর চিনির যে সিরাপটা তৈরি করছিলাম ওতে একটু গোলাপ জল দিয়ে দেব, দিলে ছানার ওই গন্ধটা থাকবে না। আর একটু এলাচ লবঙ্গ এগুলো থাকলেও একটু দিয়ে দেবে। এদিকে আমাদের রসমালাইয়ের গোল্লাও রেডি, আমরা সাইজটা এরকম রেখেছি। এই সিরাপটা যখন একদম ফুললি বয়েল হয়ে যাবে তখন আমরা এক একটা করে গোল্লা এতে দিতে থাকবো। গোল্লাগুলো দিয়ে আর কোনো রকম নাড়া বা কিছু করার চেষ্টা করবে না, একদম হাই ফ্লেমে ফোটাতে থাকবে। আমি এক্ষুনি খুন্তিটা জাস্ট দিতে গেছিলাম, বুনু চিৎকার করে উঠেছে, বলছে রান্না করছিস নাকি, তো একদম একা একাই এখানে হয়ে যাবে। চেষ্টা করবে যতটা সম্ভব বড় করা বা ননস্টিকের করার, দিলে অনেকটা এরিয়া জুড়ে হবে, তো দিলে এক একটা গোল্লার গায়ে এক একটা গোল্লা লেগে যাবে না, দিলে ওদের ফুলতে সুবিধা হবে। কালারটা অনেকটা এসেছে, আর এটা একটু তোমরা টেস্ট করে নেবে চিনিটা। এবার একটু ময়দা জল নিয়ে মিশিয়ে দিয়ে এই সিরাপটাতে দিয়ে দেব, যাতে করে রসগোল্লাগুলো সব ভালো করে বয়েল হয় সব সার্ভিস থেকে। কতক্ষণ হবে এটা? 15-20 মিনিট অ্যাজ পার সাইজ। আমরা যে সাইজ করেছিলাম এখন দেখো অনেকটাই ফুলে গেছে। তোমরা যদি ওর থেকে বড় সাইজ করো কম্পারেটিভলি একটু বেশিক্ষণ বয়েল করতে হবে। এটাকে এই 15-20 মিনিটের জন্য আমি বয়েল করব। মিষ্টি বানাতে অনেকটাই ধৈর্য লাগে, অনেকটাই ধৈর্য নিয়ে যত্ন সহকারে মিষ্টি বানাতে হয়, আর প্রপার টাইম মেনটেন করতে হয়, টাইম টু টাইম কিন্তু করতে হবে, বুঝতেই পারছো দুধের ব্যাপার। না হলে 19-20 একটু হয়ে গেলে কিন্তু মিষ্টিটা স্পঞ্জের মতো হবে না, তাছাড়া অন্য অনেক রকম প্রবলেমও হতে পারে, ভেঙে যেতে পারে, সাইজের প্রবলেম হতে পারে, অনেক কিছুই হতে পারে, তাই প্রপার টাইমটা কিন্তু মেনটেন করতে হবে। অলমোস্ট 1 ঘন্টা মতো লাগে মিষ্টিটা বানাতে, বাট দেখো এখন 3টে বাজতেছে, আমরা কিন্তু এখনো লাঞ্চ করিনি। আমাদের প্ল্যান ছিল খাওয়া দাওয়ার পরে করব, তারপরে ভাবলাম না একটু এগিয়ে রাখি, ফুটতে থাকুক, ততক্ষণে আমরা খেয়ে নেবো, বাট ছেড়ে যাওয়া যাচ্ছে না, ভয় লাগছে যদি কিছু হয়ে যায়। এখানে আমরা একটু ঠান্ডা জল নিয়েছি, এবার এক একটা করে গোল্লা তুলে এতে দিতে থাকবো। হয়ে গেছে রসমালাই, আলাদা করে ঢেলে দিয়েছি, দুটো পাত্রে রেখেছি কারণ একটাতে ধরেনি, আর দেখো দেখতে ঠিক এমন হয়েছে। তো এবার এটাকে একটু ডেকোরেট করি। মিষ্টি বানানোর পর জায়গাটা পুরো স্টিকি হয়ে যায়, ক্যারামেল ক্যারামেলের মতো চটচটে হয়ে যায়। তো আমাদের রসমালাই বানানো হয়ে গেছে, এবার এতে আর একটু জাস্ট কেশর দিয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ ফ্রিজে রাখলে জিনিসটা অনেকটা শক্ত হয়ে যাবে, আর গ্যাসটা ইমিডিয়েট মুছতে হবে, নাহলে এই মিষ্টির চটচটে গুলো থেকে গেলে না পরে এগুলো আর উঠতে চায় না, তাই এখন গরম অবস্থাতে মুছে দিলে এগুলো ইজিলি উঠে যাবে। এবার রসমালাইটাকে নিয়ে তোমরা 4-5 ঘন্টা ফ্রিজে রাখবে, দিলে মালাইটা অনেকটা ঠিক হবে অ্যান্ড টেস্টটাও বেটার হবে। এই হলো মিষ্টি বানানোর বাসন, শুধু দেখো মিষ্টি বানানোতে কত বাসন বেরিয়েছে, শুধু নিচের কড়াটা আগে ছিল আর বাদ বাকি সব মিষ্টি বানানো। লাঞ্চের কিছু নেই, শুধু দুটো থালা আর একটা কড়া, বাট এই জিনিসটা হলো মেন, এই জিনিসটা সবসময় ক্লিন রাখা খুব জরুরি। এই জিনিসটা ক্লিন না করলেই মানে কেমন একটা ছটপট করে মনটা, এটা সবসময় ক্লিন রাখতে হবে।
মিষ্টি টিষ্টি বানিয়ে এখন চলে যাচ্ছে। আমরা এখন 4-5 ঘন্টা একটু রাখতে হবে, তো এখন রেখে দিয়েছি, রাত্রেবেলা টেস্ট করে জানাচ্ছি কেমন হয়েছে। এখন বিকেলবেলা একটু ছাদে এসেছি, লাস্ট 2 দিন বৃষ্টি হয়ে ওয়েদারটা এত ভালো হয়ে গেছে না, তো বিকেলবেলা বা রাত্রেবেলা মনে হয় একটু ছাদে আসি। আর এত হাওয়া, পেছনে যেহেতু আমাদের এখানে একটা ঝিল আছে খুব বড়, তো ভীষণ সুন্দর হাওয়া দেয়। যখন গরম হয় তখন তো খুবই গরম, কারণ আমরা একদম টপ ফ্লোরে থাকি, বাট যখন বৃষ্টি হয় বিশেষ করে বর্ষাকালে আমরা দারুণ এনজয় করি। ঝিরঝিরি করে বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে, আমি ছাদে জামা কাপড় তুলতে এসেছিলাম। তো তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লেগেছে, অ্যান্ড দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। বাই।